হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস আপনার সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আজকে আমি ক্যান্ডিড মাউথপ্যান্ট আপনাদের কাছে নিয়ে এসেছি এই ক্যান্ডিড মাউথপ্যান্ট মুখে কোন কোন সমস্যার জন্য ব্যবহার করা হয় এবং মুখের যে বিভিন্ন কারণের জন্য ঘা বা ফোসকা বা আলসার হয় সেগুলির সম্বন্ধে আমি আপনাদের জানাবো কোন কোন সমস্যার জন্য বা কী কী কারণে আমাদের মুখে খাওয়া হয় এবং এই জেলটি ব্যবহার করার পরে কিভাবে ব্যবহার করলে আমরা ইজিলি দুদিনের মধ্যে এই সমস্ত সমস্যাগুলি থেকেই রিমুভ পাব তো ফ্রেন্ডস আমাদের এই চ্যানেলে যদি আপনারা এখন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যেন আমাদের ছাড়া নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছায় ফ্রেন্ডস ক্যান্ডিট মাউথ পেন এই জেলটি বা লোসনটি যে কোম্পানি তৈরি করেছে সেটা হলো গ্ল্যান্ডমার্ক আর এই কোম্পানিটি খুব ভালো একটি কোম্পানি এর কোম্পানি এই ক্যান্ডিড মাউথপ্যান্ট জেলটি তৈরি করেছে এই কম এই মাউথপ্যান্টটি যে কম্পোজিশন রয়েছে সেটা হলো কটরিমাজল ওয়ান এবং এর মধ্যে রয়েছে আরও গ্লেসারিন তো ফ্রেন্ডস কটরিমাজল ক্যান্ডিড মাউথ প্যান্ট ওরাল থ্রো স্ট্রিটমেন্ট ফর অ্যাপ্লিকেশন ইন দ্য মাউন্থ তো ফ্রেন্ডস এই ক্রিমটি আমরা মুখে কোন কোন সমস্যার জন্য ব্যবহার করতে পারবো ফ্রেন্ডস আমাদের বিভিন্ন কারণের জন্য যেমন মুখে ঘা বা ফোসকা হয় বা আলসার হয় তো সে ফোসকা বা আলসার কি কী কারণের জন্য হতে পারে আমি কয়েকটি কারণে কথা বলবো সেগুলি কারণের জন্য মুখে পেন বা মুখে আলসার হতে পারে যেমন বি কমপ্লেক্সের অভাবে হতে পারে এবং অতিরিক্ত অ্যান্টিবায়োটিক বা কিছু ওষুধ খাওয়ার পরে মুখে আলসার হতে পারে এবং পান সিগারেট তামাকও খাওয়ার পরেও মুখে আলসার হতে পারে আর আরেকটি কারণ রয়েছে যেটা হলো কিছু রোগের কারণে মুখে ঘা হতে পারে তো ফ্রেন্ডস এইগুলি হলো মুখে ঘা হওয়ার কারণ যে কোনো কারণের জন্য হোক আমরা যদি ক্যান্ডিডেট মাউথপ্যান্ট লোসনটি ভালোভাবে অ্যাপ্লাই করি তো দু মধ্যে আমরা এই সমস্ত সমস্যাগুলি থেকে রিমুভ পেতে পারি ফ্রেন্ডস এই ক্যান্ডিডেট মাউথপ্যান্ট লোসনটি দু থেকে তিন ফোঁটা দিনে দু থেকে তিনবার কন্টিনিউ করবেন লাগাবেন এভাবে চার পাঁচ দিন লাগানোর পরে আমাদের এইগুলি সমস্যা থেকে আমরা ইজিলি রিমুভ পেতে পারি তো ফ্রেন্ডস এই জেলটি লাগানোর পরে কোনো কিছু খাবেন না বা কুলি করবেন না যেন মুখে এই ওষুধটি ধুয়ে না যায় এই ওষুধটি লাগানোর পরে মুখে যদি চলে যায় পেটের মধ্যে যদি চলে যায় তো কোনো সমস্যা হবে না এই জেলটি খাওয়ার পরে লাগাতে হবে তো ফ্রেন্ডস এভাবে এই ক্যান্ডিড মাউথ প্যান অ্যাপ্লাই করতে হয় এই জেলটি লাগানোর পরে সেরকম কোনো সাইড এফেক্ট হয় না বেসিক্যালি এই জেলটি লাগানোর পরে জিভা বা মুখ কিছু স্বাদ নষ্ট হয়ে যায় কিছুক্ষণের জন্য এবং ভাব হতে পারে এবং নাও হতে পারে তো ফ্রেন্ডস মাউথ মাউথপ্যান জেলটি খুব এই সমস্ত সমস্যাগুলির থেকে খুব ভালো কাজ দেয় তো ফ্রেন্ডস এই ছিল ক্যান্ডিড মাউথপ্যান নিয়ে ছোট্ট একটি ভিডিও ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করেন আর আমাদের এই চ্যানেলের সদস্যপদের জুড়ে থাকতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা এখনটি প্রেস করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে